নমস্কার, আমি অর্ণব। আসন্ন শারদোৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে। আচ্ছা, একটা প্রশ্ন আছে, জয় মানে কি আপনাদের কাছে, আর পরাজয় মানেই বা কি? কখনো ভেবে দেখেছেন, যখনই একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ে, সে মানুষের সঙ্গে হোক বা জীবনের সঙ্গে, তাতে জিতে গিয়ে আপনি বড় আনন্দে আছেন? আপনি জানেনও না, আসলে কেউ জানে না, শুধু সমস্ত হার জিতের হিসেব নিকেশ যার কাছে আছে তিনি জানেন আপনি হেরে ভূত হয়ে গেছেন। এই হার আপনার ভাবনার, বিবেচনার, হিসাবের বাইরে, অথচ এ সম্মুখ সত্য। ঠিক একইভাবে এ পৃথিবীর এক কোণে পড়ে থাকা হেরো মানুষটা হয়তো জানেও না, তার মতো জয় এ পৃথিবীর খুব কম মানুষই পেতে পারে। এই আপাত হেরে যাওয়া বা জিতে যাওয়ারই গল্প রইল আজ, দুর্গা ঠাকুরের আগমনের প্রাক্কালে প্রাণের ঠাকুরের কলমে। শুরু হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জয় পরাজয়। রাজকন্যার নাম অপরাজিতা। উদয়নারায়ণের সভাকবি শেখর তাহাকে কখনো চক্ষেও দেখেন নাই, কিন্তু যেদিন কোনো নূতন কাব্য রচনা করিয়া সভাতলে বসিয়া রাজাকে শুনাইতেন, সেদিন কণ্ঠস্বর ঠিক এতটা উচ্চ করিয়া পড়িতেন, যাহাতে তাহা সেই সমুচ্চ গৃহের উপরিতলে বাতায়নবর্তিনী অদৃশ্য শত্রুগণের কর্ণপথে প্রবেশ করিতে পারে। যেন তিনি কোনো এক অগম্য নক্ষত্রলোকের উদ্দেশ্যে আপনার সঙ্গীতোচ্ছ্বাস প্রেরণ করিতেন, যেখানে জ্যোতিষ্কমণ্ডলীর মধ্যে তাহার জীবনের এক অপরিচিত শুভ গ্রহ অদৃশ্য মহিমায় বিরাজ করিতেছেন। কখনো ছায়ার মতো দেখিতে পাইতেন, কখনো নূপুর সিঞ্জনের মতো শোনা যাইত। বসিয়া বসিয়া মনে ভাবিতেন, সে কেমন দুইখানি চরণ যাহাতে সেই সোনার নূপুর বাঁধা থাকিয়া তালে তালে গান গাহিতেছে। সেই দুইখানি রক্তিম শুভ্র কোমল চরণতল প্রতি পদক্ষেপে কি সৌভাগ্য, কি অনুগ্রহ, কি করুণার মতো করিয়া পৃথিবীকে স্পর্শ করে। মনের মধ্যে সেই চরণ দুটি প্রতিষ্ঠা করিয়া কবি অবসরকালে সেইখানে আসিয়া লুটাইয়া পড়িত এবং সেই নূপুর সিঞ্জনের সুরে আপনার গান বাঁধিত। কিন্তু যে ছায়া দেখিয়াছিল, যে নূপুর শুনিয়াছিল, সে কাহার ছায়া, কাহার নূপুর, এমন তর্ক, এমন সংশয় তাহার ভক্ত হৃদয়ে কখনো উদয় হয় নাই। রাজকন্যা দাসী মঞ্জরী যখন ঘাটে যাইত, শেখরের ঘরের সম্মুখ দিয়া তাহার পথ ছিল। আসিতে যাইতে কবির সঙ্গে তাহার দুটা কথা না হইয়া যাইত না, তেমন নির্জন দেখিলে সে সকাল সন্ধ্যায় শেখরের ঘরের মধ্যে গিয়াও বসিত। যতবার সে ঘাটে যাইত, ততবার যে তাহার আবশ্যক ছিল এমন বোধ হইত না। যদি বা আবশ্যক ছিল এমন হয়, কিন্তু ঘাটে যাইবার সময় উহারি মধ্যে একটু বিশেষ যত্ন করিয়া একটা রঙিন কাপড় এবং কানে দুইটা আম্রমুকুল পরিবার কোনো উচিত কারণ পাওয়া যাইত না। লোকে হাসাহাসি কানাকানি করিত, লোকের কোনো অপরাধ ছিল না। মঞ্জরীকে দেখিলে শেখর বিশেষ আনন্দ লাভ করিতেন, তাহা গোপন করিতেও তাহার তেমন প্রয়াস ছিল না। তাহার নাম ছিল মঞ্জরী। বিবেচনা করিয়া দেখিলে সাধারণ লোকের পক্ষে সেই নামই যথেষ্ট ছিল, কিন্তু শেখর আবার আরও একটু কবিত্ব করিয়া তাকে বসন্ত মঞ্জরী বলিতেন। লোকে শুনিয়া বলিত, আ সর্বনাশ! আবার কবির বসন্ত বর্ণনার মধ্যে মঞ্জুল, বঞ্জুল, মঞ্জরী এমনতর অনুপ্রাসও মাঝে মাঝে পাওয়া যাইত, এমনকি জনরব রাজার কানে উঠিয়াছিল। রাজা তাহার কবির এইরূপ রসাধিক্যের পরিচয় পাইয়া বড়ই আমোদ বোধ করিতেন, তাহা লইয়া কৌতুক করিতেন, শেখরও তাহাতে যোগ দিতেন। রাজা হাসিয়া প্রশ্ন করিতেন, ভ্রমর কি কেবল বসন্তের রাজসভায় গান গায়? কবি উত্তর দিতেন, না, পুষ্পমঞ্জুরির মধুও খাইয়া থাকে।
এমনি করিয়া সকলেই হাসিত, আমোদ করিত। বোধ করি অন্তঃপুরে রাজকন্যা অপরাজিতাও মঞ্জরীকে লইয়া মাঝে মাঝে উপহাস করিয়া থাকিবেন। মঞ্জরী তাহাতে অসন্তুষ্ট হইত না। এমনি করিয়া সত্যে মিথ্যায় মিশাইয়া মানুষের জীবন একরকম করিয়া কাটিয়া যায়। খানিকটা বিধাতা করেন, খানিকটা আপনি করে, আর খানিকটা পাঁচজনে গড়িয়া দেয়। জীবনটা একটা পাঁচমেশালি রকমের জোড়া তারা, প্রকৃত এবং অপ্রকৃত, কাল্পনিক এবং বাস্তবিক। কেবল কবি যে গানগুলি গাহিতেন তাহাই সত্য এবং সম্পূর্ণ। গানের বিষয় সেই রাধা এবং কৃষ্ণ, সেই চিরন্তন নর এবং চিরন্তন নারী, সেই অনাদি দুঃখ এবং অনন্ত সুখ। সেই গানেই তাহার যথার্থ নিজের কথা ছিল এবং সেই গানের যথার্থ অমরাপুরের রাজা হইতে দিন দুঃখী প্রজা পর্যন্ত সকলেই আপনার হৃদয়ে হৃদয়ে পরীক্ষা করিয়াছিল। তাহার গান সকলেরই মুখে, জ্যোৎস্না উঠিলেই, একটু দক্ষিণা বাতাসের আভাস দিলেই অমনি দেশে চতুর্দিকে কত কানন, কত পথ, কত নৌকা, কত বাতায়ন, কত প্রাঙ্গণ হইতে তাহার রচিত গান উচ্ছ্বসিত হইয়া উঠিত। তাহার খ্যাতির আর সীমা ছিল না। এইভাবে অনেক দিন কাটিয়া গেল। কবি কবিতা লিখিতেন, রাজা শুনিতেন, রাজসভার লোক বাহবা দিত, মঞ্জরী ঘাটে আসিত এবং অন্তঃপুরের বাতায়ন হইতে কখনো কখনো একটা ছায়া পড়িত, কখনো কখনো একটা নূপুর শোনা যাইত। এমন সময় দাক্ষিণাত্য হইতে এক দিগ্বিজয়ী কবি শার্দুল বিকৃত ছন্দে রাজা স্তবগান করিয়া রাজসভায় আসিয়া দাঁড়াইলেন। তিনি স্বদেশ হইতে বাহির হইয়া পথিমধ্যে সমস্ত রাজক বিদিককে পরাস্ত করিয়া অবশেষে অমরাপুরে আসিয়া উপস্থিত হইয়াছেন। রাজা পরম সমাদরের সহিত কহিলেন, এহি এহি। কবি পুণ্ডরীক দম্ভ ভরে কহিলেন, যুদ্ধং দেহি। রাজার মান রাখিতে হইবে, যুদ্ধ দিতে হইবে, কিন্তু কাব্যযুদ্ধ যে কিরূপ হইতে পারে শেখরে সে সম্বন্ধে ভালোরূপ ধারণা ছিল না। তিনি অত্যন্ত চিন্তিত ও শঙ্কিত হইয়া উঠিলেন। রাত্রে নিদ্রা হইল না। যশস্বী পুণ্ডরীকের দীর্ঘ বলিষ্ঠ দেহ, সুতীক্ষ্ণ বক্র নাসা এবং দর্পদ্ধত উন্নত মস্তক দিগ্বিদিকে অঙ্কিত দেখিতে লাগিলেন। প্রাতঃকালে কম্পিত হৃদয় কবি রণক্ষেত্রে আসিয়া প্রবেশ করিলেন। প্রত্যুষইতে সভাতল লোকে পরিপূর্ণ হইয়া গেছে, কলরবের সীমা নাই। নগরে আর সমস্ত কাজকর্ম একেবারে বন্ধ। কবি শেখর বহু কষ্টে মুখে সহাস্য প্রফুল্লতার আয়োজন করিয়া প্রতিদ্বন্দ্বী কবি পুণ্ডরীককে নমস্কার করিলেন। পুণ্ডরীক প্রচণ্ড অবহেলা ভরে নিতান্ত ইঙ্গিত মাত্রে নমস্কার ফিরাইয়া দিলেন এবং নিজের অনুবর্তী ভক্তবৃন্দের দিকে চাহিয়া হাসিলেন। শেখর একবার অন্তঃপুরের বাতায়নের দিকে কটাক্ষ নিক্ষেপ করিলেন। বুঝিতে পারিলেন সেখান হইতে আজ শত শত কৌতূহলপূর্ণ কৃষ্ণ তারকার ব্যগ্র দৃষ্টি এই জনতার ওপরে অজস্র নিপতিত হইতেছে। একবার একাগ্রভাবে চিত্তকে সেই ঊর্ধ্বলোকে উৎক্ষিপ্ত করিয়া আপনার জয় লক্ষ্মীকে বন্দনা করিয়া আসিলেন। মনে মনে কহিলেন, আমার যদি আজ জয় হয় তবে হে দেবী, হে অপরাজিতা, তাহাতে তোমারই নামের সার্থকতা হইবে। তুড়ি ভেড়ি বাজিয়া উঠিল, জয়ধ্বনি করিয়া সমাগত সকলে উঠিয়া দাঁড়াইলেন। শুক্লবসন রাজা উদয়নারায়ণ শরৎ প্রভাতের শুভ্র মেঘরাশির ন্যায় ধীর গমনে সভায় প্রবেশ করিলেন এবং সিংহাসনে উঠিয়া বসিলেন। পুণ্ডরীক উঠিয়া সিংহাসনের সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। বৃহৎ সভা স্তব্ধ হইয়া গেল। বক্ষ বিস্ফারিত করিয়া গ্রীবা ঈষৎ ঊর্ধ্বে হেলাইয়া বিরাট মূর্তি পুণ্ডরীক গম্ভীর স্বরে উদয়নারায়ণে স্তব পাঠ করিতে আরম্ভ করিলেন। কণ্ঠস্বর ঘরে ধরে না। বৃহৎ সভাগৃহের চারিদিকের ভিত্তিতে, স্তম্ভে, ছাদে
সমুদ্রের তরঙ্গের মতো গম্ভীর মন্ত্রে আঘাত প্রতিঘাত করিয়া স্পন্দিত হইয়া উঠিল। কত কৌশল, কত কারুকার্য, উদয়নারায়ণ নামের কতরূপ ব্যাখ্যা, রাজার নামাক্ষরের কত দিক হইতে কত প্রকার বিন্যাস, কত ছন্দ, কত চমক। পুণ্ডরীক যখন শেষ করিয়া বসিলেন, কিছুক্ষণের জন্য নিস্তব্ধ সভাগৃহ তাহার কণ্ঠের প্রতিধ্বনি ও সহস্র হৃদয়ে নির্বাক বিস্ময়রাশিতে গম গম করিতে লাগিল। বহু দূর দেশ হইতে আগত পণ্ডিতগণ দক্ষিণ হস্ত তুলিয়া উচ্ছ্বসিত স্বরে সাধু সাধু করিয়া উঠিলেন। তখন সিংহাসন হইতে রাজা একবার শেখরের মুখের দিকে চাহিলেন। শেখরও ভক্তি, প্রণয়, অভিমান এবং এক প্রকার সকরুণ সংকোচপূর্ণ দৃষ্টি রাজাটিকে প্রেরণ করিল এবং ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইল। রাম যখন লোকরঞ্জনার্থে দ্বিতীয়বার অগ্নি পরীক্ষা করিতে চাহিয়াছিলেন, তখন সীতা যেন এই রূপে চাহিয়া এমনি করিয়া তাহার স্বামীর সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়াছিলেন। কবির দৃষ্টি নীরবে রাজাকে জানাইল, আমি তোমারই, তুমি যদি বিশ্ব সমক্ষে আমাকে দাঁড় করাইয়া পরীক্ষা করিতে চাও তো কর, কিন্তু। তাহার পরে নয়ন নত করিলেন। পুণ্ডরীক সিংহের মতো দাঁড়াইয়াছিল, শেখর চারিদিকে ব্যাতবেষ্টিত হরিণের মতো দাঁড়াইল। তরুণ যুবক রমণীর ন্যায় লজ্জা এবং স্নেহ কোমল মুখ, পাণ্ডুবর্ণ কপোল, শরীরাংশ নিতান্ত স্বল্প, দেখিলে মনে হয় ভাবের স্পর্শমাত্রেই সমস্ত দেহ যেন বিনা তারের মতো কাঁপিয়া বাজিয়া উঠিবে। শেখর মুখ না তুলিয়া প্রথমে অতি মৃদুস্বরে আরম্ভ করিলেন, প্রথম একটা শ্লোক বোধহয় কেহ ভালো করে শুনিতে পাইল না। তাহার পরে ক্রমে ক্রমে মুখ তুলিলেন, যেখানে দৃষ্টি নিক্ষেপ করিলেন সেখান হইতে যেন সমস্ত জনতা এবং রাজসভার পাষাণ প্রাচীর বিগলিত হইয়া বহু দূরবর্তী অতীতের মধ্যে বিলুপ্ত হইয়া গেল। সুমিষ্ট পরিষ্কার কণ্ঠস্বর কাঁপিতে কাঁপিতে উজ্জ্বল অগ্নিশিখার ন্যায় ঊর্ধ্বে উঠিতে লাগিল। প্রথমে রাজার চন্দ্রবংশীয় আদিপুরুষের কথা আরম্ভ করিলেন। ক্রমে ক্রমে কত যুদ্ধ বিগ্রহ, শৌর্যবীর্য, যজ্ঞদান, কত মহৎ অনুষ্ঠানের মধ্যে দিয়া তাহার রাজকাহিনীকে বর্তমান কালের মধ্যে উপনীত করিলেন। অবশেষে সেই দূর স্মৃতিবদ্ধ দৃষ্টিকে ফিরাইয়া নিয়া রাজার মুখের উপর স্থাপিত করিলেন এবং রাজ্যের সমস্ত প্রজা হৃদয়ের একটা বৃহৎ অব্যক্ত প্রীতিকে ভাষায় ছন্দে মূর্তিমান করিয়া সভার মাঝখানে দাঁড় করাইয়া দিলেন। যেন দূর দূরান্ত হইতে শত সহস্র প্রজার হৃদয়স্রোত ছুটিয়া আসিয়া রাজ পিতামহদিগের এই অতি পুরাতন প্রাসাদকে মহাসঙ্গীতে পরিপূর্ণ করিয়া তুলিল। ইহার প্রত্যেক ইষ্টককে যেন তাহারা স্পর্শ করিল, আলিঙ্গন করিল, চুম্বন করিল। ঊর্ধ্বে অন্তঃপুরের বাতায়ন সম্মুখে উত্থিত হইয়া রাজলক্ষ্মী স্বরূপা প্রাসাদ লক্ষ্মীদের চরণতলে স্নেহাত্র ভক্তি ভরে লুণ্ঠিত হইয়া পড়িল এবং সেখান হইতে ফিরিয়া আসিয়া রাজাকে এবং রাজার সিংহাসনকে মহামহোল্লাসে শত শতবার প্রদক্ষিণ করিতে লাগিল। অবশেষে বলিলেন, মহারাজ, বাক্যেতে হার মানিতে পারি, কিন্তু ভক্তিতে কে হারাইবে? এই বলিয়া কম্পিত দেহে বসিয়া পড়িলেন। তখন অশ্রু জলে অভিষিক্ত প্রজাগণ জয় জয় রবে আকাশ কাঁপাইতে লাগিল। সাধারণ জনমণ্ডলীর এই উন্মত্ততাকে ধিক্কারপূর্ণ হাস্যের দ্বারা অবজ্ঞা করিয়া পুণ্ডরীক আবার উঠিয়া দাঁড়াইলেন। দৃপ্ত গর্জনে জিজ্ঞাসা করিলেন, বাক্যের চেয়ে শ্রেষ্ঠ কে? সকলে এক মুহূর্ত স্তব্ধ হইয়া গেল। তখন তিনি নানা ছন্দে অদ্ভুত পাণ্ডিত্য প্রকাশ করিয়া বেদ, বেদান্ত, আগম, নিগম হইতে প্রমাণ করিতে লাগিলেন, বিশ্বের মধ্যে বাক্যই সর্বশ্রেষ্ঠ, বাক্যই সত্য, বাক্যই ব্রহ্ম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাক্যের যশ, অতএব বাক্য তাহাদের অপেক্ষাও বড়।
ব্রহ্মা চারিমুখে বাক্যকে শেষ করিতে পারিতেছে না। পঞ্চানন পাঁচ মুখে বাক্যের অন্ত না পাইয়া অবশেষে নীরব ধ্যানপরায়ণ হইয়া বাক্য খুঁজিতেছেন। এমন করিয়া পাণ্ডিত্যের ওপর পাণ্ডিত্য এবং শাস্ত্রের ওপর শাস্ত্র চাপাইয়া বাক্যের জন্য একটা অপ্রভেদী সিংহাসন নির্মাণ করিয়া বাক্যকে মর্তলোকে এবং সুরলোকের মস্তকের ওপর বসাইয়া দিলেন এবং পুনর্বার বজ্র নিনাদে জিজ্ঞাসা করিলেন, বাক্যের অপেক্ষা শ্রেষ্ঠ কে? দর্প ভরে চতুর্দিকে নিরীক্ষণ করিলেন। যখন কেহ কোনো উত্তর দিল না তখন ধীরে ধীরে আসন গ্রহণ করিলেন। পণ্ডিতগণ সাধু সাধু ধন্য ধন্য করিতে লাগিল। রাজা বিস্মিত হইয়া রহিলেন এবং কবি শেখর এই বিপুল পাণ্ডিত্যের নিকটে আপনাকে ক্ষুদ্র মনে করিলেন। আজিকার মতো সভা ভঙ্গ হইল। পরদিন শেখর আসিয়া গান আরম্ভ করিয়া দিলেন। বৃন্দাবনে প্রথম বাঁশি বাজিয়াছে, তখনও গোপিনীটা জানে না কে বাজাইল, জানে না কোথায় বাজিতেছে। একবার মনে হইল দক্ষিণ পবনে বাজিতেছে, একবার মনে হইল উত্তরে গিরি গোবর্ধনের শিখর হইতে ধ্বনি আসিতেছে, মনে হইল উদয়াচলের ওপরে দাঁড়াইয়া কে মিলনের জন্য আহ্বান করিতেছে, মনে হইল অস্তাচলের প্রান্তে বসিয়া কে বিরহ শোকে কাঁদিতেছে, মনে হইল যমুনার প্রত্যেক তরঙ্গ হইতে বাঁশি বাজিয়া উঠিল, মনে হইল আকাশের প্রত্যেক তারা যেন সেই বাঁশির ছিদ্র। অবশেষে কুঞ্জে কুঞ্জে পথে ঘাটে ফুলে ফলে জলে স্থলে উচ্চে নিচে অন্তরে বাহিরে বাঁশি সর্বত্র বাজিতে লাগিল। বাঁশি কি বলিতেছে তাহা কেহ বুঝিতে পারিল না এবং বাঁশির উত্তরে হৃদয় কি বলিতে চাহে তাহাও কেহ স্থির করিতে পারিল না। কেবল দুটি চক্ষু ভরিয়া অশ্রুজল জাগিয়া উঠিল এবং একটি অলোক সুন্দর শ্যাম স্নিগ্ধ মরণের আকাঙ্ক্ষায় সমস্ত প্রাণ যেন উৎকণ্ঠিত হইয়া উঠিল। সভা ভুলিয়া রাজা ভুলিয়া আত্মপক্ষ প্রতিপক্ষ ভুলিয়া যশ অপযশ জয় পরাজয় উত্তর প্রত্যুত্তর সমস্ত ভুলিয়া শেখর আপনার নির্জন হৃদয়কুঞ্জে যেন একলা দাঁড়াইয়া এই বাঁশির গান গাহিয়া গেলেন। কেবল মনে ছিল একটি জ্যোতির্ময়ী মানসী মূর্তি, কেবল কানে বাজিতেছিল দুটি কমল চরণের নূপুর ধ্বনি। কবি যখন গান শেষ করিয়া হতজ্ঞানের মতো বসিয়া পড়িলেন তখন একটি অনির্বচনীয় মাধুর্যে একটি বৃহৎ ব্যপ্ত বিরহ ব্যাকুলতায় সভাগৃহ পরিপূর্ণ হইয়া রহিল। কেহ সাধুবাদ দিতে পারিল না। এই ভাবের প্রবলতার কিঞ্চিত উপশম হইলে পুণ্ডরীক সিংহাসন সম্মুখে উঠিলেন, প্রশ্ন করিলেন, রাধাই বাকে কৃষ্ণই বাকে বলিয়া চারিদিকে দৃষ্টিপাত করিলেন এবং শিষ্যদের প্রতি চাহিয়া ঈষৎহাস্য করিয়া পুনরায় প্রশ্ন করিলেন, রাধাই বাকে কৃষ্ণই বাকে বলিয়া অসামান্য পাণ্ডিত্য বিস্তার করিয়া আপনি তাহার উত্তর দিতে আরম্ভ করিলেন। বলিলেন, রাধা প্রণবকার, কৃষ্ণ ধ্যান যোগ এবং বৃন্দাবন দুই ভ্রূর মধ্যবর্তী বিন্দু, ইরা সুষুন্না পিঙ্গলা নাভিপদ্ম হৃৎপদ্ম ব্রহ্মরন্ধ্র সমস্ত আনিয়া ফেলিলেন। রা অর্থেই বা কি, ধা অর্থেই বা কি, কৃষ্ণ শব্দের ক হইতে মূর্ধান্য পর্যন্ত প্রত্যেক অক্ষরের কত প্রকার ভিন্ন ভিন্ন অর্থ হইতে পারে তাহার একে একে মীমাংসা করিলেন। একবার বুঝাইলেন কৃষ্ণ যজ্ঞ রাধিকা অগ্নি, একবার বুঝাইলেন কৃষ্ণ বেদ এবং রাধিকা স্বরদর্শন, তাহার পরে বুঝাইলেন কৃষ্ণ শিক্ষা এবং রাধিকা দীক্ষা, রাধিকা তর্ক কৃষ্ণ মীমাংসা, রাধিকা উত্তর প্রত্যুত্তর কৃষ্ণ জয়লাভ। এই বলিয়া রাজার দিকে পণ্ডিতদের দিকে এবং অবশেষে তীব্র হাস্যে শেখরের দিকে চাহিয়া পুণ্ডরীক বসিলেন। রাজা পুণ্ডরীকের আশ্চর্য ক্ষমতায় মুগ্ধ হইয়া গেলেন। পণ্ডিতদের বিস্ময়ের সীমা রহিল না।
এবং কৃষ্ণরাধার নব নব ব্যাখ্যায় মাসির গান, যমুনার কল্লোল, প্রেমের মোহ একেবারে দূর হইয়া গেল, যেন পৃথিবীর ওপর হইতে কে একজন বসন্তের সবুজ রংটুকু মুছিয়া লইয়া আগাগোড়া পবিত্র গোময় লেপন করিয়া গেল। শেখর আপনার এতদিনকার সমস্ত গান বৃথা বোধ করিতে লাগিলেন। ইহার পরে তাহার আর গান গাহিবার সামর্থ্য রহিল না, সেদিন সভা ভঙ্গ হইল। পরদিন পুণ্ডরীক ব্যস্ত এবং সমস্ত দিব্যস্ত এবং দ্বিসমস্তক বৃত্ত তার্ক সৌত্র চক্র পদ্ম কাকপদ আদ্যুত্তর মধ্যোত্তর অন্তোত্তর বাক্যোত্তর শ্লোকোত্তর বচনগুপ্ত মাত্রাচ্যুতক চূর্ত দত্তাক্ষর অর্থগুড়ো স্তুতি নিন্দা অপহৃতি শুদ্ধ অপভ্রংশ শাব্দি কালসার প্রহেলিকা প্রভৃতি অদ্ভুত শব্দচাতুরী দেখাইয়া দিলেন। শুনিয়া সভা শুদ্ধ লোক বিস্ময়ে রাখিতে স্থান পাইল না। শেখর যে সকল পদ রচনা করিতেন তাহা নিতান্ত সরল, তাহা সুখে দুঃখে উৎসবে আনন্দে সর্বসাধারণে ব্যবহার করিত। আজ তাহারা স্পষ্ট বুঝিতে পারিল তাহাতে কোনো গুণোপনা নাই, যেন তাহা ইচ্ছা করিলে তাহারাও রচনা করিতে পারিত। কেবল অনভ্যাস অনিচ্ছা অনবসর ইত্যাদি কারণেই পারে না, নহিলে কথাগুলো বিশেষ নূতন নহে দুরূহও নহে। তাহাতে পৃথিবীর লোকের নূতন কোনো শিক্ষাও হয় না সুবিধাও হয় না। কিন্তু আজ যাহা শুনিল তাহা অদ্ভুত ব্যাপার, কাল যাহা শুনিয়াছিল তাহাতেও বিস্তর চিন্তা এবং শিক্ষার বিষয় ছিল। পুণ্ডরীকের পাণ্ডিত্য ও নৈপুণ্যের নিকট তাহাদের আপনার কবিটিকে নিতান্ত বালক ও সামান্য লোক বলিয়া মনে হইতে লাগিল। মৎস্যপুচ্ছের তারণায় জলের মধ্যে যে গূঢ় আন্দোলন চলিতে থাকে, সরোবরের পদ্ম যেমন তাহার প্রত্যেক আঘাত অনুভব করিতে পারে, শেখর তেমনি তাহার চতুর্দিকবর্তী সভাস্থজনের মনের ভাব হৃদয়ের মধ্যে বুঝিতে পারিলেন। আজ শেষ দিন, আজ জয় পরাজয় নির্ণয় হইবে। রাজা তাহার কবির প্রতি তীব্র দৃষ্টিপাত করিলেন, তাহার অর্থ এই, আজ নিরুত্তর হইয়া থাকিলে চলিবে না, তোমাকে যথাসাধ্য চেষ্টা করিতে হইবে। শেখর শ্রান্তভাবে উঠিয়া দাঁড়াইলেন, কেবল এই কটি কথা বলিলেন, বিনা পানি শ্বেত ভুজা, তুমি যদি তোমার কমল বন শূন্য করিয়া আজ মল্লভূমিতে আসিয়া দাঁড়াইলে, তবে তোমার চরণাসক্ত যে ভক্তগণ অমৃত পিপাসী তাহাদের কি গতি হইবে। মুখ ঈষৎ উপরে তুলিয়া করুণ স্বরে বলিলেন, যেন শ্বেত ভুজা বিনা পানি নতনয়নে রাজান্তপুরে জালায়ন সম্মুখে দাঁড়াইয়া আছেন। তখন পুণ্ডরীক সশব্দে হাস্য করিলেন এবং শেখর শব্দের শেষ দুই অক্ষর গ্রহণ করিয়া অনর্গল শ্লোক রচনা করিয়া গেলেন। বলিলেন, পদ্মবনের সহিত খড়ের কি সম্পর্ক, এবং সঙ্গীতের বিস্তর চর্চা সত্ত্বেও উক্ত প্রাণী কিরূপ ফললাভ করিয়াছে, আর সরস্বতীর অধিষ্ঠান তো পুণ্ডরীকেই, মহারাজের অধিকারে তিনি কি অপরাধ করিয়াছিলেন যে এদেশে তাহাকে খড় বাহন করিয়া অপমান করা হইতেছে। পণ্ডিতেরা এই প্রত্যুত্তরে উচ্চস্বরে হাসিতে লাগিলেন, সভাসদেরাও তাহাতে যোগ দিল। তাহাতে দেখা দেখি সভাসুদ্ধ সমস্ত লোক যাহারা বুঝিল এবং না বুঝিল সকলেই হাসিতে লাগিল। ইহার উপযুক্ত প্রত্যুত্তরের প্রত্যাশায় রাজা তাহার কবি সখাকে বারবার অঙ্কুশের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টির দ্বারা তাড়না করিতে লাগিলেন। কিন্তু শেখর তাহার প্রতি কিছুমাত্র মনোযোগ না করিয়া অটলভাবে বসিয়া রহিলেন। তখন রাজা শেখরের প্রতি মনে মনে অত্যন্ত রুষ্ট হইয়া সিংহাসন হইতে নামিয়া আসিলেন এবং নিজের কণ্ঠ হইতে মুক্তার মালা খুলিয়া পুণ্ডরীকের গলায় পরাইয়া দিলেন। সভাস্থ সকলেই ধন্য ধন্য করিতে লাগিল। অন্তঃপুর হইতে এককালে অনেকগুলি বলয় কঙ্কন নূপুরের শব্দ শোনা গেল, তাহাই শুনিয়া শেখর আসন ছাড়িয়া উঠিলেন এবং ধীরে ধীরে সভাগৃহ হইতে বাহির হইয়া গেলেন। কৃষ্ণ চতুর্দশীর রাত্রি, ঘ
ঘন অন্ধকার, ফুলের গন্ধ বহিয়া দক্ষিণের বাতাস উদার বিশ্ববন্ধুর ন্যায় মুক্ত বাতায়ন দিয়া নগরের ঘরে ঘরে প্রবেশ করিতেছে। ঘরের কাষ্ঠমঞ্চ হইতে শেখর আপনার পুঁথিগুলি পাড়িয়া সম্মুখে স্তূপাকার করিয়া রাখিয়াছেন। তাহার মধ্যে হইতে বাছিয়া বাছিয়া নিজের রচিত গ্রন্থগুলি পৃথক করিয়া রাখিলেন। অনেক দিনকার লেখা, তাহার মধ্যে অনেকগুলি রচনা তিনি নিজেই প্রায় ভুলিয়া গিয়াছিলেন। সেগুলি উল্টাইয়া পাল্টাইয়া এখানে ওখানে পড়িয়া দেখিতে লাগিলেন। আজ তাহার কাছে ইহা সমস্তই অকিঞ্চিৎকর বলিয়া বোধ হইল। নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, সমস্ত জীবনের এই কি সঞ্চয়, কতগুলা কথা এবং ছন্দ এবং মিল। ইহার মধ্যে যে কোনো সৌন্দর্য, মানবের কোনো চির আনন্দ, কোনো বিশ্ব সঙ্গীতের প্রতিধ্বনি, তাহার হৃদয়ের কোনো গভীর আত্মপ্রকাশ নিবদ্ধ হইয়া আছে, আজ তিনি তাহা দেখিতে পাইলেন না। রোগীর মুখে যেমন কোনো খাদ্যই রুচে না, তেমনি আজ তাহার হাতের কাছে যাহা কিছু আসিল সমস্তই ঠেলিয়া ফেলিয়া দিলেন। রাজার মৈত্রী, লোকের খ্যাতি, হৃদয়ের দুরাশা, কল্পনার কুহক, আজ অন্ধকার রাত্রে সমস্তই শূন্য বিড়ম্বনা বলিয়া ঠেকিতে লাগিল। তখন একটি একটি করিয়া তাহার পুঁথি ছিঁড়িয়া সম্মুখের জ্বলন্ত অগ্নিভাণ্ডে নিক্ষেপ করিতে লাগিলেন। হঠাৎ একটা উপহাসের কথা মনে উদয় হইল। হাসিতে হাসিতে বলিলেন, বড় বড় রাজারা অশ্বমেধ যজ্ঞ করিয়া থাকেন, আজ আমার এই কাব্যমেধ যজ্ঞ। কিন্তু তখনই মনে উদয় হইল, তুলনাটা ঠিক হয় নাই। অশ্বমেধের অশ্ব যখন সর্বত্র বিজয়ী হইয়া ফিরিয়া আসে তখনই অশ্বমেধ হয়। আমার কবিত্ব যেদিন পরাজিত হইয়াছে আমি সেই দিন কাব্যমেধ করিতে বসিয়াছি, আরও বহুদিন পূর্বে করিলেই ভালো হইত। একে একে নিজের সকল গ্রন্থগুলি অগ্নিতে সমর্পণ করিলেন। আগুন ধুধু করিয়া জ্বলিয়া উঠিল। কবি সবেগে দুই শূন্য হস্ত শূন্যে নিক্ষেপ করিতে করিতে বলিলেন, তোমাকে দিলাম, তোমাকে দিলাম, তোমাকে দিলাম হে সুন্দরী অগ্নিশিখা, তোমাকেই দিলাম। এতদিন তোমাকেই সমস্ত আহুতি দিয়া আসিতেছিলাম, আজ একেবারে শেষ করিয়া দিলাম। বহুদিন তুমি আমার হৃদয়ের মধ্যে জ্বলিতেছিলে, হে মোহিনী বহ্নি রূপিণী, যদি সোনা হইতাম তো উজ্জ্বল হইয়া উঠিতাম, কিন্তু আমি তুচ্ছ তৃণ দেবী, তাই আজ ভস্ম হইয়া গিয়াছি। রাত্রি অনেক হইল, শেখর তাহার ঘরের সমস্ত বাতায়ন খুলিয়া দিলেন। তিনি যে যে ফুল ভালোবাসিতেন সন্ধ্যাবেলা বাগান হইতে সংগ্রহ করিয়া আনিয়াছিলেন। সবগুলি সাদা ফুল, জুঁই, বেল এবং গন্ধরাজ। তাহারই মুঠা মুঠা লইয়া নির্মল বিছানার উপর ছড়াইয়া দিলেন। ঘরের চারিদিকে প্রদীপ জ্বালাইলেন। তাহার পর মধুর সঙ্গে একটা উদ্ভিদের বিষরস মিশাইয়া নিশ্চিত মুখে পান করিলেন এবং ধীরে আপনার শয্যায় গিয়া শয়ন করিলেন। শরীর অবশ এবং নেত্র মুদিত হইয়া আসিল। নূপুর বাজিল। দক্ষিণের বাতাসের সঙ্গে কেশগুচ্ছের একটা সুগন্ধ ঘরে প্রবেশ করিল। কবি নিমিলিত নেত্রে কহিলেন, দেবী, ভক্তের প্রতি দয়া করিলে কি? এতদিন পরে কি তবে দেখা দিতে আসিলে? একটি সুমধুর কণ্ঠে উত্তর আসিল, কবি, আসিয়াছি। শেখর চমকিয়া উঠিয়া চক্ষু মেলিলেন। দেখিলেন শয্যার সম্মুখে এক অপরূপ রমণী মূর্তি। মৃত্যু সমাচ্ছন্ন বাষ্পাকুল নেত্রে স্পষ্ট করিয়া দেখিতে পাইলেন না। মনে হইল তাহার হৃদয়ের সেই ছায়াময়ী প্রতিমা অন্তর হইতে বাহির হইয়া মৃত্যুকালে তাহার মুখের দিকে স্থির নেত্রে চাহিয়া আছে। রমণী কহিলেন, আমি রাজকন্যা অপরাজিতা। কবি প্রাণপণে উঠিয়া বসিলেন। রাজকন্যা কহিলেন, রাজা তোমার সমুচিত বিচার করেন নাই, তোমারই জয় হইয়াছে। কবি, তাই আমি আজ তোমাকে জয় মাল্য দিতে আসিয়াছি।
বলিয়া অপরাজিতা নিজের কণ্ঠ হইতে সহস্ত্ররচিত পুষ্পমালা খুলিয়া কবির কলায় পড়াইয়া দিলেন। মরণাহত কবি শয্যার উপরে পড়িয়া গেলেন। আজকের গল্প এখানেই শেষ হলো। ওই যে বলেছিলাম না, কে কোথায় কোন খেলায় জিতে বসে আছে মাঝে মাঝে সে নিজেই খেয়াল করে না। যখন করে, যখন পৃথিবীর সব সুখ তাকে নিজে থেকে সে ধরা দেয়, তখন বড্ড দেরি হয়ে যায়। আজ তবে আসি আমি। সকলে খুব ভালো করে পুজো কাটাবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। খুব শিগগিরই আবার দেখা হবে আমাদের। আমাদের নিবেদনে সাজানো বাংলা সাহিত্য কীর্তির মালায় যুক্ত হতে থাকবে নিত্য নতুন রত্ন। শুভরাত্রি।